সুলতান নিজামুদ্দিন এর সময়কালে এক হিন্দু সাধক বাস করতেন। তিনি এমন এক অভ্যাস করছিলেন যে রোগীর উপর দৃষ্টি দিলে রোগীর রোগ দূর হয়ে যেত। একবার সুলতান নিজামুদ্দিনের ভীষণ অসুখ হলো। তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তেন। জ্ঞান হওয়ার পর খাদেমগণ একবার আরজ করলেন যে যদি অনুমতি দান করেন তবে অমুক হিন্দু সাধকের কাছে আপনাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাই, সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করে দেয়। হযরত বললেন, সাবধান, এরূপ করবে না, তাহলে লোকদের ইমান আকিদা নষ্ট হয়ে যাবে। কিন্তু পীরের প্রতি মুরিদের মোহাব্বত থেকেই যায়। সুলতান নিজামুদ্দিন যখন আবারও বেহুশ হয়ে পড়লেন তখন মুরিদগণ এতে পেরেশান হয়ে পড়ল। তখন তার খাট উঠিয়ে সাধুর বাড়ি নিয়ে গেল এবং ভাবলেন এইটা হযরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ায় ক্ষমা চেয়ে নেবেন। সাধু দেখলো এত বড় ব্যক্তি তার বাড়িতে এসেছে, তখনই সব কাজ ফেলে দৃষ্টিশক্তি ছুটে গেল সুলতান নিজামুদ্দিনের খাটের কাছে এবং দৃষ্টি দিতে এমনভাবে রোগ দূর হয়ে গেল যে সুলতান নিজামুদ্দিন একেবারে উঠে বসলেন। মনে হলো যেন তার কোনো রোগই ছিল না। তিনি দেখলেন যে এটা একটি হিন্দু সাধকের বাড়ি। বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে। তাই কাউকে কিছু বললেন না। তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন, কোন আমলের মাধ্যমে এই যোগ্যতা অর্জন করতে পেরেছ? সাধু বলল, আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছিলেন, আর সেটা হলো তিনি বলেছিলেন সবসময় নফসের বিরুদ্ধে চলবে, অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সে কাজটি করবে না, আর যে কাজটি করতে চায় না সে কাজটি করবে। এই একটি মাত্র অভ্যাসের কারণে আমার নফসের এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যার কারণে আমি তাসরূপ করে রোগ দূর করতে পারি। এ কথা শুনে হযরত সুলতান নিজামুদ্দিন জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি তোমার কি মুসলমান হতে ইচ্ছা করে? সাধু বললেন, না, মুসলমান হতে ইচ্ছা করে না। সুলতান নিজামুদ্দিন বললেন, তাহলে তোমার ওস্তাদের শিক্ষার উপর আমল হলো না। সাধু ভাবনায় পড়ে গেল। এ কথা শুনে হযরত সুলতান নিজামুদ্দিন উপকারের বদলে উপকারের জন্য দোয়া করতে গেলেন। তিনি বললেন, হে আল্লাহ, সে আমার উপকার করেছে, আমিও তার উপকার করতে চাই। সে আমার শরীরের রোগ দূর করে দিয়েছে, আমি তার অন্তরের রুহানি রোগ কুফুরি দূর করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। সাধু আর ঠিক থাকতে পারলেন না, একটি ঘূর্ণিঝড় খেয়ে গেল তার অন্তরে। তখন সে বলে উঠল, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার বান্দা এবং রাসুল, সুতরাং উপকারের বদলে অপকার বাস্তবায়িত হলো। সাধু মুসলমান হয়ে ইমানের সৌভাগ্য লাভ করলেন। অন্যদিকে দুজন ব্যক্তির ইখলাসের পরীক্ষার ঘটনা বর্ণনা করা হয়েছে। পূর্বযুগের উম্মতের মধ্যে অনেক ভালো ভালো লোক অতিক্রম করে গেছেন, এরূপ একটি ঘটনা বর্ণিত আছে। একজন লোক তার বাড়ি বিক্রি করেছিল। ক্রেতা বাড়ি দখল করার পর সেখানে মাটির নিচে সোনাবর্তী একটি কলস দেখতে পেল। তখন সে কলসটি নিয়ে পূর্বের মালিকের কাছে নিয়ে গেল। তখন বলল, ভাই আপনার কলস ফিরিয়ে নিন, কলসটি আমি আপনার বাড়িতে পেয়েছি। বিক্রেতা বলল, আমি তো আপনার কাছে বাড়ি বিক্রি করে দিয়েছি, সুতরাং এই কলসটি আপনার হয়ে যাবে, আপনি বাড়ি ক্রয় করেছেন, সুতরাং বাড়িও আপনার, কলসও আপনার। লোকটি বলল, তা হয় না, আমি বাড়ির জন্য টাকা দিয়েছি কিন্তু কলসভর্তি স্বর্ণের জন্য কোনো টাকা দেইনি, সুতরাং স্বর্ণভর্তি কলস আপনারই হবে। অতপর আইনত কলসটি জারি হোক, এই ঘটনা থেকে তাদের এখলাসের এক জ্বলন্ত চিত্র ফুটে উঠেছে। বস্তুত আমাদেরকেও ওইরূপ হতে হবে, তাহলে আমাদের মধ্যে কোনো গিবাদ বা পরনিন্দা থাকবে না, ঝগড়া বিবাদ থাকবে না, মামলা মোকদ্দমাও থাকবে না, শুধু থাকবে পরস্পর এখলাস ও ভালোবাসা আর আল্লাহর রহমত ও শান্তির অফুরন্ত প্রবাহ। এজন্য প্রত্যেক বনি আদমের উচিত আল্লাহর রহমতের প্রতি অগাধ বিশ্বাসের পাশাপাশি তার সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের উপর অবিচল রাখার তৌফিক দান করুন। আমিন।